ছোট বৌমাকে দেখার জন্য আমি যখনই ওই ঘরে প্রবেশ করলাম তখনই আমি বুঝতে পারলাম এখানে অশুভ কিছু একটা আছে আমি কাউকে কিছু বললাম না তবে আমি ওখানে দেখলাম একটা চৌকির মধ্যে একটা মেয়ে শুয়ে আছে আর তার মুখ চোখ ফ্যাকাশে হয়ে এমনই বিভৎসরের রূপ ধারণ করেছে যে হঠাৎ কেউ দেখলে সত্যি ভয় পাবে